হ্যালো এভরিওয়ান, আমি স্ক্রিন জয়। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটায় আমার একটা রিকোয়েস্ট থাকবে সমস্ত শাকিবিয়ান্স এবং বাংলাদেশি ফিল্ম লাভার্সদের কাছে। এই রিকোয়েস্টটা আমি একদম মন থেকে সকলের কাছে করতে চাই। আমি আমার মনে হয়, আমি আশা করি যে এই রিকোয়েস্টটা সমস্ত বাংলাদেশি বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইবার্সরা রাখবেন। এবং এটা বিশাল বিশাল কিছু বিশাল কিছু একটা রিকোয়েস্টও নয়, যেটা রাখবার মতো নয়, এরকম একদমই নয়। আমি জানি যারা শাকিব খানকে খুব ভালোবাসেন, যারা বাংলাদেশের যে কোনো ফিল্ম দেখতে পছন্দ করে, স্পেশালি শাকিবিয়ান্সদের কথা বলবো, তারা এত পরিমাণে শাকিবজিকে সাপোর্ট করেন। আমি একটা রিকোয়েস্ট করতে চাই বন্ধুরা, আমরা এই দেশে যখন ভিডিও তৈরি করি, যখন সিনেমা সংক্রান্ত সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পরেও কোনো ভিডিও আনতে থাকি, তখন আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে হল রিয়াকশন। এই হল রিয়াকশন জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, একটা সিনেমার প্রচারের জন্য প্রচণ্ড কাজে লাগে, যে মানুষের এক্স্যাক্টলি কী ফিলিংস হচ্ছে সিনেমাটা দেখে বেরোনোর পর, সাধারণ মানুষের। আমি আমার সমস্ত শাকিবিয়ান বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, এবং বাংলাদেশের যে কোনো ফিল্মের যারা দর্শক, যারা মনে করছেন ওই সিনেমাটা তারা দেখতে যাবেন, যে কোনো সিনেমা, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা যদি পারো, মানে তোমাদের যদি সম্ভব হয়, দয়া করে তোমরা যেখানে পারো, বাংলাদেশের যে হলেই সিনেমাগুলো দেখো না কেন, স্পেশালি প্রিয়তমা, যখনই যেখানেই দেখো না কেন, তোমরা না চেষ্টা করো সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে পাবলিক রিয়াকশন নেওয়ার, হলের মধ্যে নয় কিন্তু, হল থেকে বেরোনোর সময় পাবলিকের রিয়াকশন নেওয়ার। এবং এই ভিডিওটা যেভাবে তৈরি, মানে যে ল্যান্ডস্কেপে, আমি বলতে চাইছি ল্যান্ডস্কেপে, তোমরা সেই ভিডিওটাকে তোলার চেষ্টা করো, এবং তুলে আমাদেরকে যদি একটু পাঠাতে পারো, আমরা খুব উপকৃত হব। মানে এই ভিডিওটা কিন্তু আমি হেল্পই চাইছি, মানে উইদাউট অল অফ ইউর হেল্প আমরা এখান থেকে ওই ধরনের ভিডিও কিন্তু দিতে পারবো না, কারণ বাংলাদেশে পাবলিকের রিয়াকশন কী হতে চলেছে বা কী হচ্ছে সেটা জানতে গেলে বাংলাদেশিদেরই আমার হেল্প দরকার, বাংলাদেশি বন্ধুদের, নইলে আমি 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 পারবো না সেইভাবে খবর করতে। সো আমার এটা প্রচণ্ড মানে বাধিত অনুরোধ সকলের কাছে, সমস্ত শাকিবিয়ান ফ্যান্স বলো, সমস্ত শাকিব ভাইয়ার ওয়েল উইশার্স বলো, তাদের সকলের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট, এবং বাংলাদেশের যে কোনো সিনেমার যারা ফ্যান, তারা যদি সেই সিনেমাটা দেখে বেরোনোর সময় একটুখানি জাস্ট 2-3 মিনিটের করে এক একটা ভিডিও মানে তৈরি করে যদি আমাদের দেন, তাহলে আমরা তাকে ফিচারও করব আমাদের ভিডিওতে, তার ভিডিওটা যেহেতু আমরা দেব, এবং আমরা খুব উপকৃতও হব, এবং আমরা চাই যে প্রিয়তমার আরও প্রচার হোক, এবং তার সঙ্গে সমস্ত যত কটা ফিল্ম বেরোচ্ছে আমরা চাই সব কটা ফিল্মেরই প্রচার হোক, স্পেশালি শাকিব ভাইয়ার ফিল্মটা তো অবশ্যই আমি চাই যে প্রচার হোক, কারণ ওনার মানে ওনার সম্বন্ধে যত বলবো তত কম বলা হবে, এটাই আমার ধারণা। সো আমি আশা করব সকল শাকিবিয়ান্স ভাইরা আমার এই রিকোয়েস্টটা রাখবেন, আপনারা তুলুন, আপনারা ভিডিও তুলুন, আপনারা যে ভিডিও আমাদের পাঠাবেন, তবে চেষ্টা করবেন ল্যান্ডস্কেপে তোলার, একটু ভালো হয়, আর একটু ভালো কোয়ালিটি হলে খুব মানে মানুষ শুনতে পছন্দ করে যে ওখানকার মানুষ কী বলছেন শাকিব ভাইয়ার ফিল্মটা দেখে বেরোনোর পর। তো সেইটা আপনারা আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, এই নিচেই দেখবে তোমরা, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, মানে সেই গ্রুপটা আমাদের ফিল্মেরই গ্রুপ, সরোদ মিউজিক ভেঞ্চার্স, ওই গ্রুপটাই তোমরা কিন্তু ভিডিওটা পাঠাতে পারো। এছাড়া তোমরা আমাদের মেল করতে পারো, জিমেল করতে পারো, মেল আইডিতে পাঠাতে পারো ভিডিওটা। আমাদের মেল আইডি হচ্ছে সরোদ অফিসিয়াল @gmail.com, এটা আমাদের অফিসিয়াল মেল আইডি, আমি নিচে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা যদি পারো প্লিজ একটু হেল্প করো প্লিজ। তো এখনকার জন্য এই ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা জাস্ট একটা প্রমোশনাল ভিডিওর জন্যই বলছি, মানে আমি চাইছি আরও প্রমোশন হোক আমাদের চ্যানেল থেকে, সেই কারণেই বলা। তো চলো এখনকার জন্য এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী একটা সিরিয়াস দুখানা ভিডিও মানে দুখানা টপিকে কথা বলতে আসবো। তো এখনকার জন্যে টাটা।